যুদ্ধবিরতি শেষ হলেই ফের হামলা হুমকি ইহুদি প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের হামলা আরও তীব্র হবে এবং আরও দুই মাস যুদ্ধ চলবে এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্থ এর আগেই কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় শুক্রবার সকালে সাতটা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে কিন্তু যুদ্ধবিরতি কার্য কার্যকর হওয়ার আগে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইয়োভ গ্যালান তিনি বলেন সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হলো প্রথম বন্দীদের মুক্তি এই যুদ্ধবিরতির উৎক্ষিপ্ত হবে যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত অস্ত্র বারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও যুদ্ধ আরও দুই মাস জানিয়ে তিনি বলেন যুদ্ধ ধারাবাহিকভাবেই চলতে থাকবে কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য বন্দীদের ফিরিয়ে আনতে হবে যুদ্ধবিরতি শেষ হলেই ফের হামলা হুমকি ইহুদি প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের হামলা আরও তীব্র হবে এবং আরও দুই মাস যুদ্ধ চলবে এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্থ এর আগেই কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় শুক্রবার সকালে সাতটা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে কিন্তু যুদ্ধবিরতি কার্য কার্যকর হওয়ার আগে। হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইয়োভ গ্যালান তিনি বলেন সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হলো প্রথম বন্দীদের মুক্তি এই যুদ্ধবিরতির উৎক্ষিপ্ত হবে যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত অস্ত্র বারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও যুদ্ধ আরও দুই মাস জানিয়ে তিনি বলেন যুদ্ধ ধারাবাহিকভাবেই চলতে থাকবে কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য বন্দিদের ফিরিয়ে আনতে হবে যুদ্ধবিরতি শেষ হলেই ফের হামলা হুমকি ইহুদি প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের হামলা আরও তীব্র হবে এবং আরও দুই মাস যুদ্ধ চলবে এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্থ এর আগেই কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় শুক্রবার সকালে সাতটা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে কিন্তু যুদ্ধবিরতি কার্য কার্যকর হওয়ার আগে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইয়োভ গ্যালান তিনি বলেন সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হলো প্রথম বন্দীদের মুক্তি এই যুদ্ধবিরতির উৎক্ষিপ্ত হবে যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত অস্ত্র বারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও যুদ্ধ আরও দুই মাস জানিয়ে তিনি বলেন যুদ্ধ ধারাবাহিকভাবেই চলতে থাকবে কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য বন্দীদের ফিরিয়ে আনতে হবে